মালা মেয়েদের ব্যাপারটা কথা বলে নেবে। মদন তুমি নিজের পালাটা খুব ভালোভাবে করবে। কালকে পরশুদিন দেখছিলাম ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল একদম ওইভাবে, কিন্তু বেশি সাজুগুজু করবে না। আচ্ছা মদন একটু কালারফুল ছেলে, আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। এখন বেশি কালারফুল হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। এবার আমি বলবো যে হ্যাঁ জানি আমি সব। সুভাষিস আছে, সুভাষিস দেখে নেবে বক্সিদার সাথে থাকবে, বাদবাকি পার্থদাও বক্সির সাথে থাকবে। বৈশাখে আমি চিফ ইলেকশন এজেন্ট করছি বৈশানোর চ্যাটার্জিকে, যেহেতু এমপি এমএলএ হতে পারবে না। আমি চেয়েছিলাম বক্সিদা বা ববি হোক বা শোভনদা, কিন্তু তিনজনই হতে পারবে না, এমএলএ এমপি আছে। এখন আমার নিয়ম হয়ে গেছে কি এমএলএ এমপি থাকলে হতে পারবে না। মনে রাখবেন যারা ইলেকশন এজেন্ট হবেন মানে বুথে বুথে, সবাইকে কিন্তু ডাবল ভ্যাকসিনেশন নিতে হবে। যারা ব্লকের লিস্ট করবেন তারা আগে থেকে 100% 15% করে বেশি করে রেখে দেবেন, যদি বাই চান্স কেউ হয়ে যায় তাহলে তার জায়গায় যাতে অল্টারনেটিভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে যারা কাজ করবে সবাইকে কিন্তু ডাবল ভ্যাকসিনেশন নিতে হবে। যারা ভোটার ভোট কেন্দ্রে যাবেন তাদের কিন্তু মাস্ক মাস্ট, কিছু কিছু মাস্ক নিজেদের কাছেও রেখে দেবেন যদি কেউ বাই চান্স নিতে চায়। গভর্নমেন্টের অবশ্য সিস্টেম আছে মাস্ক দেওয়ার, এটা ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন আছে, মাস্ক পরে না গেলে ভোট দিতে দেবে না। করোনা হলেও কিন্তু ভোট দিতে পারবেন, তাদের একটা টাইম আছে সেটা ওরা বলে দেবে সন্ধে 6টায়, বাকি আগের বার করেছিল, এবারে কখন করবে আমি জানি না, জেনে বলবো। 5:30 থেকে 6:30 পর্যন্ত যাদের করোনা। দুই হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ মানে 80 বছরের ওপর, তাদের বাড়িতে গিয়ে ভোট করে নিয়ে আসবে। পোস্টাল ব্যালট যাদের আছে তারা তাদের ভোটটা নষ্ট করবেন না, দয়া করে তারা তাদের ভোটটা দেবেন, কোনো কুৎসা বা প্ররোচনার কাছে মাথা নত করবেন না। বাংলা কিন্তু বাংলার মতোই চলবে, এবং বাংলা এই বাংলাকে একদিন আমরা সারা বিশ্বের দরবারে প্রমাণ করে দেবো, বেঙ্গল ইজ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। আগেও অনেকবার প্রমাণ হয়েছে, আবার প্রমাণ করে দেবো। Oh,